প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রসায়ন বিষয়ের অনলাইন ক্লাস সকলকে আজকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন থেকে। আজকের পাঠদানের বিষয় হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। আমরা ইতিমধ্যে গ্যাসের বেশ কয়েকটি সূত্র পড়েছি, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চার্লস গ্যালসুকের সূত্র ইত্যাদি, এবং গ্রামের ব্যাপন সূত্র। আজকে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র আলোচনা করব। তো অন্য অন্য গ্যাসের সূত্রগুলো শুধুমাত্র একটি মাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিন্তু আজকে আমরা যে সূত্রটা আলোচনা করব এই সূত্রটা একটি গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যখন অনেকগুলো গ্যাস অর্থাৎ একাধিক গ্যাস যখন আমরা একসঙ্গে থাকবে, তখন একটা গ্যাস মিশ্রণ তৈরি হবে, ওই গ্যাস মিশ্রণের জন্য শুধু ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য হবে। তাহলে অন্য অন্য সূত্র থেকে ডাল্টনের আংশিক চাপ সূত্রের পার্থক্য হচ্ছে যে অন্য সূত্রগুলো আমরা একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারব না। যখন অনেকগুলো গ্যাস অর্থাৎ একাধিক গ্যাস একসঙ্গে থাকবে, তখন তার চাপ নির্ণয়ের ক্ষেত্রে তখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রয়োগ করতে পারব। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা দেখে নিই আগে। স্থির তাপমাত্রায় অর্থাৎ এই সূত্রটার ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকবে কোনো গ্যাস মিশ্রণের, অর্থাৎ এখানে প্রথমেই বলে দেওয়া হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ হবে উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের যোগফলের সমান। তাহলে সূত্রটার বিবৃতি থেকে অর্থাৎ বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে এই সূত্রটা হচ্ছে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে, গ্যাস মিশ্রণ ছাড়া শুধু একক গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে না। আর কোনো গ্যাস মিশ্রণের আমরা যদি মোট চাপ নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই ওই গ্যাস মিশ্রণের মধ্যে যে উপাদান গ্যাসগুলো থাকবে অর্থাৎ বিভিন্ন গ্যাস থাকবে তাদের আংশিক চাপ আমাদেরকে অবশ্যই নির্ণয় করতে হবে। করার পরে যদি আংশিক চাপগুলো যোগ করে দেই, তাহলে আমরা গ্যাস মিশ্রণের মোট চাপ পাব। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য অন্য সূত্র থেকে ডাল্টনের আংশিক চাপ সূত্র একটু আলাদা। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র শুধু গ্যাস মিশ্রণের ক্ষেত্রে যেহেতু প্রযোজ্য হবে, এই জন্য গ্যাস মিশ্রণ কাকে বলে এটা আমরা একটু জানি। দুই বা ততোধিক গ্যাস যদি একসঙ্গে আমরা মিশ্রিত করি, করার পরে যদি তারা বিক্রিয়াহীন অবস্থায় থাকে অর্থাৎ কেউ কারোর সাথে বিক্রিয়া না করে শুধু পাশাপাশি অবস্থান করে, তাহলে তাকে বলা হবে গ্যাস মিশ্রণ। দুইভাবে বলা যাবে, একাধিক গ্যাস একসঙ্গে মিশ্রিত করার পরে যদি তারা পরস্পর বিক্রিয়া না করে শুধু পাশাপাশি অবস্থান করে, তাহলে তাকে বলা হবে গ্যাস মিশ্রণ। আর এই গ্যাস মিশ্রণের মোট চাপ আমরা নির্ণয় করতে পারবো ডাল্টনের আংশিক চাপ সূত্রের সাহায্যে। নিচে আমরা একটা চিত্র আছে, একটা গ্যাস মিশ্রণ মনে করি, এর মধ্যে এ, বি এবং সি তিনটা গ্যাস আছে। এই তিনটা গ্যাস মিলে এই গ্যাস মিশ্রণটা তৈরি হয়েছে। যদি এই মিশ্রণের মধ্যে এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস এরা কেউ কারোর সাথে বিক্রিয়া না করে শুধু পাশাপাশি অবস্থান করে, তাহলে এটাকে আমরা গ্যাস মিশ্রণ বলবো। কিন্তু যদি তারা বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করে, নতুন কোনো গ্যাস তৈরি করে, তাহলে সেক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য হবে না। যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন আমরা একটা পাত্রের মধ্যে নিলাম, অ্যামোনিয়া গ্যাস তৈরি করলো, তাহলে এর ক্ষেত্রে কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য হবে। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্রের কাজই হচ্ছে একাধিক গ্যাস যখন একসঙ্গে থাকবে, থাকার পরে তারা যখন একটা গ্যাস মিশ্রণ তৈরি করবে, সেই গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করার ক্ষেত্রে শুধু ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কাজ লাগে। আমরা এই সূত্রটার মধ্যে আরেকটা রাশি আছে, একটা সেটা হচ্ছে আংশিক চাপ। তাহলে আমরা গ্যাস মিশ্রণ সম্পর্কে ধারণা পেলাম, গ্যাস মিশ্রণ কাকে বলে, এবার আংশিক চাপ কাকে বলে। তা আমরা জানি যে যখন দুই বা ততোধিক লোক মিলে একটা কাজ করবে, তখন ওই কাজের কোনো অংশই কেউ একা করবে না। যেমন আমরা এই অতীত নিয়মের অঙ্কে দেখেছি যে ক এবং খ মিলে একটি কাজ করবে, তা আসলে ওই কাজটা ক একা করেনি, খ একা করেনি, অর্থাৎ ওই কাজটার কিছু অংশ ক করেছে আর কিছু অংশ খ করেছে। ঠিক এরকম কোনো একটা গ্যাস মিশ্রণের মধ্যে যখন একাধিক গ্যাস যখন থাকবে, তখন আমাদেরকে দেখতে হবে যে ওই গ্যাস মিশ্রণের মোট চাপ আসলে কোনো একটা গ্যাসের কোনো একটা উপাদান গ্যাস একা দিবে না। যেমন
এখানে এই গ্যাস মিশ্রণের মধ্যে তিনটা উপাদান গ্যাস আছে, তাহলে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে? তাহলে এই গ্যাস মিশ্রণের মধ্যে থেকে এ গ্যাস কিছু চাপ দেবে, বি গ্যাস কিছু চাপ দেবে, সি গ্যাস কিছু চাপ দেবে। এই যে এ গ্যাস এই গ্যাস মিশ্রণের ভিতরে থেকে যতটুকু চাপ প্রয়োগ করতেছে ওটা হচ্ছে তার আংশিক চাপ, বি গ্যাস যতটুকু চাপ দেয় সেটা হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ, সি গ্যাস যতটুকু চাপ দেয় সেটা হচ্ছে সি গ্যাসের আংশিক চাপ। তাহলে আমরা যদি এই গ্যাস মিশ্রণটার মোট চাপ নির্ণয় করতে চাই তাহলে আমাকে এ গ্যাসের আংশিক চাপ বের করতে হবে, বি গ্যাসের আংশিক চাপ বের করতে হবে, সি গ্যাসের আংশিক চাপ বের করতে হবে। পরপর যদি যোগ করে দিই তাহলে ডালটনের আংশিক চাপ সূত্র হবে, সেটাই হবে গ্যাস মিশ্রণের মোট চাপ। আংশিক চাপের ক্ষেত্রে সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো গ্যাস মিশ্রণের মোট আয়তন অর্থাৎ টোটাল আয়তন ওই উপাদান গ্যাসের মধ্যে যে কোনো একটা উপাদান গ্যাস যদি একা দখল করে তাহলে তখন যে সে চাপ প্রয়োগ করে সেটা হচ্ছে তার আংশিক চাপ। উদাহরণ হিসেবে এই গ্যাস মিশ্রণটার আয়তন যদি 1 লিটার হয় তাহলে এ গ্যাস যদি 1 লিটার আয়তন দখল করত তাহলে এ গ্যাস তখন যতটুকু চাপ দিত সেটা হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ। অনুরূপভাবে বি গ্যাস যদি 1 লিটার আয়তন দখল করত, এই পাত্রটা পুরো আয়তন যদি একা দখল করত তাহলে বি গ্যাস যতটুকু চাপ দিত সেটা হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ। অনুরূপভাবে এই গ্যাস মিশ্রণের পুরো আয়তন অর্থাৎ 1 লিটার আয়তন যদি সি গ্যাস দখল করত তাহলে সে যে চাপ দিত সেটা হচ্ছে সি গ্যাসের আংশিক চাপ। তাহলে এগুলো যদি আমরা বের করে নিই তারপরে যোগ করে দিলে গ্যাস মিশ্রণের মোট চাপ পাওয়া যায়। মনে করি গ্যাস মিশ্রণের মোট চাপ হচ্ছে পি, মিশ্রণে এ বি সি গ্যাসের আংশিক চাপ যথাক্রমে পি এ পি বি পি সি হলে ডার্টনের আংশিক চাপ সূত্র অনুসারে এই গ্যাস মিশ্রণটার মোট চাপ হবে, মোট চাপ পি সমান হবে এ গ্যাসের আংশিক চাপ যোগ বি গ্যাসের আংশিক চাপ যোগ সি গ্যাসের আংশিক চাপ। এখানে একটা লক্ষণীয় বিষয় যে আংশিক চাপ শুধুমাত্র গ্যাস মিশ্রণের ক্ষেত্রেই পাওয়া যাবে। কোনো একটা গ্যাস যখন একা একা একটা পাত্রের মধ্যে থাকবে তখন তার ক্ষেত্রে কিন্তু কোনো আংশিক চাপ পাওয়া যাবে না। তার ক্ষেত্রে যেটা চাপ পাবো সেটা হচ্ছে সাধারণ চাপ। আর কোনো গ্যাস যখন একটা মিশ্রণের মধ্যে থাকবে অথবা অন্য গ্যাসের সাথে মিশ্রিত অবস্থায় একটা পাত্রের মধ্যে থাকবে তখন ওই গ্যাসটা যে চাপ দেবে সেটা হবে তার আংশিক চাপ। তাহলে এখানে আমাকে মনে রাখতে হবে আংশিক চাপ সাধারণ অবস্থায় গ্যাসের পাওয়া যাবে না, যখন গ্যাস একটা গ্যাস অন্য একটা গ্যাসের সাথে মিশ্রিত অবস্থায় থাকবে বিক্রিয়াহীন অবস্থায় তখনই শুধু তার আংশিক চাপ পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই সূত্রটার গাণিতিক রাশিমালে কীভাবে প্রতিপাদন করা আমরা এই চিত্রটি কাজে লাগাতে পারবো এখানে গাণিতিক রাশিমালা প্রতিপাদন করার ক্ষেত্রে। মনে করি একটি গ্যাস মিশ্রণে এ বি সি তিনটি গ্যাস আছে, তাহলে গ্যাস মিশ্রণের মোট আয়তন অর্থাৎ এই গ্যাস মিশ্রণটার মোট আয়তন আমরা ধরে নিছি ভি এবং মোট চাপ আমরা ধরে নিছি পি এবং তাপমাত্রা টি হচ্ছে এস। মিশ্রণে এ বি সি গ্যাসের মোল সংখ্যা অর্থাৎ আমরা যখন কোনো একটা পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিব তখন কিন্তু তার একটা পরিমাণ থাকবে, সেই পরিমাণটাকে এখানে মোল সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে মিশ্রণে এ গ্যাসের মোল সংখ্যা থাকবে, বি গ্যাসের মোল সংখ্যা থাকবে, সি গ্যাসেরও মোল সংখ্যা থাকবে এবং এই মিশ্রণের ভিতরে যখন এ গ্যাস থাকবে তখন এ গ্যাসের আংশিক চাপ থাকবে, অর্থাৎ এ গ্যাস যতটুকু চাপ দেবে সেটা তার আংশিক চাপ এবং বি গ্যাসের আংশিক চাপ থাকবে এবং সি গ্যাসেরও আংশিক চাপ থাকবে। তাহলে আমরা ধরে নিচ্ছি মিশ্রণে এ বি সি গ্যাসের মোল সংখ্যা এবং আংশিক চাপ যথাক্রমে এন এ এন বি এন সি, এগুলো হচ্ছে এ বি এবং সি গ্যাসের মোল সংখ্যা এবং পি এ পি বি এবং পি সি এরা হচ্ছে এ বি এবং সি গ্যাসের আংশিক চাপ। এবং গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা হবে তাহলে এন সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি, যেহেতু এই গ্যাস মিশ্রণের মধ্যে এ বি সি নামে তিনটা গ্যাস আছে এবং তাদের মোট সংখ্যা হচ্ছে এন বি এন এ এন বি এবং এন সি, তাহলে গ্যাস মিশ্রণের মোট সংখ্যা ওই তিনটি যোগফলের সমান। এখন আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি পি ভি সমান এন আর টি, এখানে পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, পি হচ্ছে তাপমাত্রা। তাহলে এখানে এই সূত্রটা যদি আমরা এ গ্যাস বি গ্যাস এবং সি গ্যাসের জন্য আলাদা আলাদাভাবে প্রয়োগ করি এবং গ্যাস মিশ্রণের জন্য যদি একবার প্রয়োগ করি, অর্থাৎ এটা সাধারণ সূত্র, যখন আমি এই সূত্রটা এ গ্যাসের জন্য প্রয়োগ করবো
তখন এ গ্যাসের আংশিক চাপ লিখতে হবে। তখন এ গ্যাস যতটুকু আয়তন দখল করে তার আয়তন লিখতে হবে, এ গ্যাসের মোল সংখ্যা লিখতে হবে, আর আর এবং টি তো ধ্রুবক থাকবে। তাহলে এ গ্যাসের জন্য পিএভি সমান এন এ আর টি, অর্থাৎ এখানে ভিটা কিন্তু ভি থাকবে, কারণ আংশিক চাপের সংজ্ঞা থেকে আমরা বললাম কোনো একটা গ্যাস, কোনো একটা উপাদান গ্যাস ওই মিশ্রণের পুরো আয়তন যখন একা দখল করবে তখন সে যে যতটুকু চাপ দেবে সেটাই হচ্ছে তার আংশিক চাপ। তাহলে মনে করি এ গ্যাস গ্যাস মিশ্রণের পুরো আয়তন ভি আয়তন দখল করছে, তখন সে যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে তার আংশিক চাপ পি এ। তাহলে পি এ ভি সমান এন এ আর, এই সূত্রটা আমরা এ গ্যাসের জন্য লিখব। তাহলে পি এ সমান হচ্ছে এন এ আর টি বাই ভি। এখানে আমাদের উদ্দেশ্য থাকবে যে ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে গ্যাস মিশ্রণের মোট চাপ বের করতে গেলে আমাকে অবশ্যই প্রতিটা উপাদান গ্যাসের আংশিক চাপ বের করতে হবে। এই জন্য এখানে পি এ এক পাশে রেখে বাকিগুলোকে আমরা অন্য পাশে দিয়ে দিচ্ছি। অনুরূপভাবে বি গ্যাসের জন্য, তাহলে বি গ্যাসের আংশিক চাপ হচ্ছে পি বি, আয়তন হচ্ছে ভি, কারণ যখন বি গ্যাস তার আংশিক চাপ প্রয়োগ করবে তখন তার মোট আয়তন হবে ভি, তার মোট সংখ্যা হচ্ছে এন বি আর। তাহলে পি বি সমান হচ্ছে এন বি আর টি বাই ভি। অনুরূপভাবে সি গ্যাসের জন্য যদি আমরা প্রয়োগ করি তাহলে পি সি সমান এন সি আর টি ভাগ ভি। এখন গ্যাস মিশ্রণের জন্য যদি আমরা এই সূত্রটা বলি তাহলে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মোট চাপ হচ্ছে পি, মোট আয়তন হচ্ছে ভি, মোট মোল সংখ্যা হচ্ছে এন এ এন বি এন সি আর টি। তাহলে গ্যাস মিশ্রণের ক্ষেত্রে যখন আমি এই সূত্রটা প্রয়োগ করব তখন তার ক্ষেত্রে আমরা লিখতে পারবো পি বি সমান এন এ প্লাস এন বি প্লাস এন সি আর টি। তাহলে এখানে পি সমান অর্থাৎ মোট চাপ সমান হবে এন এ প্লাস এন বি প্লাস এন সি আর টি ভাগ ভি। এখন উপাদান গ্যাসগুলোর যে আমরা আংশিক চাপ বের করলাম পি এ পি বি পি সি, এগুলোকে আমরা যোগ করে দিই, অর্থাৎ এক নম্বর দুই নম্বর তিন নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে পি এ প্লাস পি বি প্লাস পি সি সমান আর টি ভাগ ভি এন এ প্লাস এন বি প্লাস এন সি হবে। এটাকে আমরা একটা সমীকরণ পাঁচ নম্বর সমীকরণ দিয়ে দিই। এখন এই পাঁচ নম্বর সমীকরণ আর চার নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি পাশাপাশি রাখি তাহলে দেখবো কি যে ডান পাশে রাশির মান সমান হয়ে গেছে, অর্থাৎ আর টি ভাগ ভি সমান এন বি প্লাস এন এ প্লাস এন বি প্লাস এন সি। অনুরূপভাবে এখানেও এন এ প্লাস এন বি প্লাস এন সি আর টি ভাগ ভি। তাহলে ডান পাশে রাশিগুলোর মান যেহেতু সমান পাঁচ এবং ছয়ের চার নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করে দেখি তাহলে ডান পাশের রাশিগুলোর মান যেহেতু সমান তাহলে বাম পাশের রাশিগুলোর মানও সমান হবে, অর্থাৎ পি সমান হবে পি এ প্লাস পি বি প্লাস পি সি। অতএব তাই আমরা লিখছি ছয় নম্বর সমীকরণে পি সমান পি এ প্লাস পি বি প্লাস পি সি। পি হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ আর পি এ সমান হচ্ছে এ গ্যাসের আংশিক চাপ, পি হচ্ছে বি গ্যাসের আংশিক চাপ, পি সি হচ্ছে সি গ্যাসের আংশিক চাপ। অর্থাৎ গ্যাস মিশ্রণের উপাদান গ্যাসগুলোর আংশিক চাপ যোগ করলে গ্যাস মিশ্রণের মোট চাপ পাওয়া যাবে। এটা ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটি বলা হয় ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক রাশিমালা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক চাপ, গ্যাস মিশ্রণ এবং এর গাণিতিক রাশিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছ। আগামী দিন আমরা মোল ভগ্নাংশ এবং আংশিক চাপের মধ্যে কী সম্পর্ক এটা আমরা আলোচনা করব। ততদিন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।